মোবাইলের ব্যাটারি নিয়ে অনেক ভুল ধারণা মানুষের মধ্যে আছে। আমরা সাধারণত এটা জানি বা এটা জেনেছি যে মোবাইলের ব্যাটারি যদি হোল নাইট বা ওভারনাইট চার্জ করি তাহলে হয়তো ব্যাটারিটা গরম হয়ে যেতে পারে এবং আপনার ব্যাটারির জন্য মোবাইলটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে। কিংবা মোবাইলে ব্যাটারি যখন আমি চার্জ করছি সেই সময় আমি যদি কোনো গেম প্লে করি বা ফোনে কথা বলি বা কোনো অ্যাপ্লিকেশন রান করি সেক্ষেত্রেও হতে পারে আপনার ফোনটা ব্লাস্ট করতে পারে। এই ধরনের তথ্য সঠিক কি নয় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখবেন, খুব ইন্টারেস্টিং ভিডিও এবং সবাইকে প্রচুর শেয়ার করুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং টেকনিজিতে যদি ফার্স্ট টাইম তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আসি ইয়াংস্টার বা স্টুডেন্টদেরকে নিয়ে, যারা গেম খেলতে ভালোবাসেন। গেম খেললে অটোমেটিক্যালি ফোনের ব্যাটারি গরম হবে বা ফোন গরম হবে। সেক্ষেত্রে হয়তো যারা ব্যাটারি গেম খেলেন তারা হয়তো মনে করেন যে আমি যদি কোনো একটি এরকম গরম ওয়েদারের মধ্যে যাই যেখানে গরম অলরেডি রয়েছে তো ফোন সেখানে গেলে হতে পারে তার একটা সমতা বিধান থাকবে। বাট এই বিষয়টা সম্পূর্ণ ভুল। কারণ দেখুন, যে ফোন অলরেডি গরম রয়েছে এবং আমি যদি গরমের মধ্যে গিয়ে খেলি অটোমেটিক্যালি ফোনটা আরও বেশি গরম হবে। সেক্ষেত্রে হতে পারে কি আপনার ব্যাটারি যদি খারাপ নাও হয় আপনার প্রসেসরের উপর কিন্তু প্রচণ্ড প্রেশার করতে পারে। এই কারণে হাই এন্ড গেমিং ফোন যেমন ROG ফোন, এই ধরনের ফোনগুলোতে দেখবেন যে লিকুইড কুলিং দেওয়া থাকে এবং যেটা ডাইরেক্টলি প্রসেসরকে ঠান্ডা করার জন্য। তো সেক্ষেত্রে এই বিষয়টি সবসময় একদম দূরে সরিয়ে রাখবেন নিজের মাথা থেকে। চার্জরত অবস্থায় বা চার্জ দেওয়া অবস্থায় কি আপনি আপনার ফোনে কোনো গেম খেলেন বা কোনো অ্যাপ্লিকেশন রান করেন বা কথা বলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফোন যে কোনো মুহূর্তে ব্লাস্ট করতে পারে। এতদিন আমরা এই তথ্যই জেনেছি কিন্তু এটা সম্পূর্ণ ভুল। বন্ধুরা, একটা সিম্পল কথায় বলি যে আপনি কোনো জায়গায় দাঁড়িয়ে থেকে যে পরিমাণ ঘামবেন, আপনি যদি দৌড়ান বা আপনি যদি হাঁটেন তার থেকে কিন্তু বেশি ঘামবেন। অর্থাৎ ফোনে চার্জরত অবস্থায় আপনি যখন কোনো অ্যাপ্লিকেশন রান করছেন বা কথা বলছেন বা আপনি গেম খেলছেন সেই সময় বারবার চার্জিং এবং ডিসচার্জিং হয়। এক্ষেত্রে আপনার ব্যাটারির ভেতর যে ইলেকট্রনগুলো থাকে সেগুলো প্রচণ্ড পরিমাণে মুভমেন্ট হয় এবং এই কারণে ফোনের ব্যাটারি গরম হয়, তার কারণে মনে হয় আপনার ফোনটা গরম হচ্ছে। একটা চেষ্টা করবেন যে ফোনে চার্জরত অবস্থায় ফোনটাকে কমই ইউজ করার, যাতে আপনার ফোনের হেলথটা অ্যাটলিস্ট ভালো থাকে। বাকি ব্লাস্ট করার চিন্তা দূরে সরিয়ে রাখুন মাথা থেকে। হোল নাইট বা ওভারনাইট চার্জ কোনো ফোনে যদি আমরা দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে ব্যাটারি খারাপ হয়ে যেতে পারে কিংবা আপনার ফোনটা ড্যামেজ হতে পারে। বন্ধুরা, এই তত্ত্বটা সম্পূর্ণ ভুল। তার কারণ, আমরা এই তত্ত্বটা সেই সময়কার তথ্য যখন আমাদের নিকেল আয়ন ব্যাটারি ইউজ হতো, কিন্তু এখন বর্তমানে ইউজ হয় হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। তো সেক্ষেত্রে আপনার এই ধরনের মানে ফোন খারাপ হয়ে যাওয়া বা ব্যাটারি খারাপ হয়ে যাওয়া এটা মেনে নেওয়া যায় না। এক দু নম্বর কথা হচ্ছে যে এখনকার দিনের প্রসেসর অনেক অ্যাডভান্স, আগেকার দিনের মতন না, স্মার্ট হয়ে গেছে প্রসেসর। তো তারা ফোনকে চার্জ কখন সে নেবে বা কতটা সে নেবে সে কিন্তু অটোমেটিক্যালি জাজ করে দেয়। শুধু তাই নয়, এখনকার দিনে ফোনের মধ্যে আপনি পাচ্ছেন AI টেকনোলজি। তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির জন্য কিন্তু আপনার ফোনটা 100% বা 100% চার্জ হয়ে যাওয়ার পর অটোমেটিক্যালি চার্জ বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে আপনার চিন্তা করতে হবে না যে আপনার ফোনে এইবার বাস্ট করে যাবে বা আপনার ফোনটা এবার খারাপ হয়ে যেতে পারে বা ব্যাটারি ডিফেক্ট হতে পারে। কিন্তু হ্যাঁ, একটা কথা বলি, ফোন যখন চার্জ হবে তখন চেষ্টা করবেন নিজের থেকে একটুখানি ফোনটাকে দূরে রাখার। এবার মনে করুন যে আপনি কোথাও ঘুরতে গেছেন, আপনি চার্জার ক্যারি করতে ভুলে গেছেন। তো সেক্ষেত্রে আপনার যে ফোনটা আছে সেটা হয়তো 18 ওয়াট চার্জ নিতে পারে। এক্ষেত্রে আপনার কাছে 18 ওয়াটের চার্জার আপনার কোনো বন্ধুর কাছে নেই, তার কাছে আছে 35 ওয়াটের চার্জার, কারোর কাছে 65 ওয়াটের চার্জার। আপনার মাথায় চিন্তা আছে যে যদি আমি ওই হাই ওয়াটের চার্জার দিয়ে আমার ফোনটাকে চার্জ দিই তাহলে ফোনটা খারাপ হতেই পারে, ব্যাটারি ডিফেক্ট হতেই পারে। বন্ধুরা, এই তত্ত্ব সম্পূর্ণ ভুল। আমি আগেই বলেছি যে AI টেকনোলজির জন্য কিন্তু আপনার ফোনে যতটা পরিমাণ চার্জ দরকার কিংবা প্রসেসরও কিন্তু নির্ধারণ করে দেয়, যতটা পরিমাণ আপনার ফোনে চার্জ দরকার সে ততটাই চার্জ নেবে। অর্থাৎ আপনার যদি 18 ওয়াট চার্জ নেওয়ার দরকার থাকে সে 18 ওয়াটই নেবে। 35 ওয়াটের চার্জার থেকে আপনার কিন্তু ফোনে 35 ওয়াটের চার্জ ঢুকবে না, সে ম্যাক্সিমাম 18 ওয়াটই ক্যারি করতে পারে। সেক্ষেত্রে আপনার ফোনের ডিফেক্টের কোনো রকম সম্ভাবনা থাকে না। আমার ওপোর ফোন আমি ভিভোর ফোনের চার্জার দিয়ে চার্জ দিতে পারবো না, আমার ওয়ান প্লাসের ফোন আমি স্যামসাংয়ের চার্জার দিয়ে চার্জ দিতে পারবো না, এই ধরনের ধারণা কিন্তু আমাদের মধ্যে খুব হয়।
বন্ধুরা এটা সম্পূর্ণ ভুল, আমি আগেই বলেছি এখনকার দিনে ফোন যথেষ্ট স্মার্ট এবং সেক্ষেত্রে এবং এআই টেকনোলজিস রয়েছে, সেক্ষেত্রে আপনার ফোন যদি 35 বা 18 ওয়াটের হয়, আপনি যদি 65 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করেন তো যতটুকুনি চার্জ দরকার সেটাই নেবে, কিন্তু অলওয়েজ ব্র্যান্ডেড চার্জার দিয়ে আপনি চার্জ করুন। সে ওপোর ফোনে ভিভোর চার্জার বা স্যামসাং এর ফোনে ওয়ান প্লাসের চার্জার, এটা কোনো রকম প্রবলেম করে না, কারণ এই সমস্ত বড় বড় ব্র্যান্ডেড কোম্পানিজগুলো কিন্তু সেফটি মেজারের উপরে মারাত্মক পরিমাণে কিন্তু খেয়াল রাখে। কিন্তু লোকাল চার্জার, লোকাল কম পয়সায় মানুষ লোকাল চার্জার কেনে, সেক্ষেত্রে লোকাল কোম্পানিজগুলো কিন্তু এই ধরনের সেফটি মেজারের উপর অতটা দেখতে পারে না। প্লাস কম পয়সায় জিনিস কিনে কিন্তু আপনার ফোনে ডিফেক্ট হতেই পারে, শর্ট সার্কিট হতেই পারে আপনার ফোনে এই ব্যাটারির জন্য, আপনার এই চার্জারের জন্য। তো বন্ধুরা, মার্কেট থেকে লোকালি না কিনে অলওয়েজ ব্র্যান্ডেড চার্জার কিনুন, কিন্তু খেয়াল রাখবেন ব্র্যান্ডেড চার্জারও কিন্তু অনেক জায়গায় জালিয়াতি হয়, যে একই রকম দেখতে, একই রকম স্টিকার, একই রকম প্যাকেজ, বাট সেখানে কিন্তু আপনি ডুপ্লিকেট চার্জার পেয়ে যান। তো সেই সব জিনিসগুলো একটুখানি খেয়াল রাখবেন। আমরা ব্যাটারি সেভিং অ্যাপ অনেক সময় ডাউনলোড করি ব্যাটারি সেভ করার জন্য, কিন্তু বন্ধুরা একটা কথা বলি, এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু ব্যাটারি সেভ করে না, উল্টে ব্যাটারি খরচ করে। মাথায় রাখবেন এই ধরনের ব্যাটারি সেভিং অ্যাপসগুলোকে কী করে, আপনার যে ফোনের ব্যাকআপ ডেটা থাকে সেইগুলোকে স্টপ করে দেয়, মানে বন্ধ করে দেয়, অর্থাৎ আপনার নেটওয়ার্ককে পুরো স্টপ করে দেয়, আপনার ওয়াইফাই বন্ধ করে দেয় অটোমেটিক্যালি, ব্রাইটনেস কমিয়ে দেয়, আপনার ব্লুটুথ অফ করে দেয়, কোনো কানেক্টিভিটি থাকে না। তো সেক্ষেত্রে কিন্তু এইগুলো আপনি, এই ধরনের কাজগুলো আপনি নিজেই করতে পারেন ম্যানুয়ালি, সেক্ষেত্রে আমি থার্ড পার্টি কেন অ্যাপ আমি ইনস্টলেশন করব। তো এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলো যথেষ্ট ফালতু, আপনি ব্যাটারি সেভিংস অ্যাপ কখনোই ইউজ করবেন না, এতে আপনার কিন্তু ব্যাটারি সেভ হয় না, উল্টে ব্যাটারি খরচা হয়। চার্জ আমি আমার ফোনে কখন দেব? অনেকে বলেন যে যখন পুরো 0% হয়ে যাবে বা 1-2% থাকবে সেই সময় কিন্তু আমার ফোনে আমি চার্জ দেবো, বাট এটা সম্পূর্ণ ভুল। আপনার যখন ইচ্ছা আপনি আপনার ফোনে চার্জ দিতে পারেন। মনে করুন যে আপনার 60% চার্জ হয়েছে 100% থেকে কমে, আপনার দরকার যে এবার আমি বাইরে বেরোবো, আমার প্রচুর চার্জ দরকার, মানে 100% করা উচিত, আমি বাইরে কোথাও চার্জ দিতে পারবো না, আপনি 60% থেকে করতে পারেন। আপনি মনে করুন যে আপনার 90% ব্যাটারি চার্জ হয়েছে, এবং এই 90%-এর পর আপনি যদি মনে করেন বাকি 10% চার্জ করতে চান, তাহলে আপনি সেটা করতে পারেন। অর্থাৎ যে কোনো সময় যে কোনো অবস্থায় 40% হোক, 10% হোক, 5% হোক, 0% হোক, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ফোনে চার্জ করতে পারেন। তো এর কোনো টাইম বা ক্ষণ নেই, এই ধারণা সম্পূর্ণ ভুল, যে যারা ইন্টারনেটে এইসব ধরনের তথ্যগুলো, ভুয়ো তথ্যগুলো ছড়ায় যে 0% হওয়ার পরেই ফোনে চার্জ করবে, এতে ফোনের ব্যাটারি লাইফ ভালো হয়, এটা সম্পূর্ণ ভুল তথ্য। বন্ধুরা সর্বশেষ ইনফরমেশান, ফোন যখন আমরা রাত্রেবেলা ঘুমোতে যাই তখন অলওয়েজ চেষ্টা করবেন বডির থেকে একটু দূরে রাখার, বা মাথার থেকে, মাথা নিচে তো একদমই রাখবেন না। তার কারণ বন্ধুরা, ফোন থেকে প্রচণ্ড পরিমাণে কিন্তু রেডিয়েশন বেরোয় সেটা আমরা জানি, কিন্তু হ্যাঁ এখন রেডিয়েশনের পরিমাণ কম, ফোন স্মার্ট হয়ে গেছে, যে রেডিয়েশনটা বেরোয় সেটা হয়তো এফেক্ট আমাদের করে না। সার ভ্যালু নিয়ে কিন্তু আমি একটা ভিডিও করেছি আমার এই চ্যানেলের, আমার সেকেন্ড ভিডিও, যদি আপনারা দেখতে চান গিয়ে দেখতে পারেন, আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো আর ডিসক্রিপশন বক্সেও থাকবে। বাট আমরা যদি একটা জিনিস দেখি যে সাদা রঙের যে ট্রান্সপারেন্ট কভারগুলো হয়, সেই কভারগুলো আমরা কেনার সময় হয়তো সাদা থাকে, বাট কিছুদিন পরে সেটা হলুদ হয়ে যায়, নোংরায় কিন্তু সে হলুদ হয় না, নোংরা যদি হয় আপনি সেটা ধুলে উঠে যাবে, কিন্তু যখন হলুদ হয়ে যাবে রেডিয়েশনের জন্য যখন হলুদ হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার মানে ফোনে যদি ওই সাদা কভারটা যদি হলুদ হতে পারে, তো সেটা কিন্তু আপনার শরীরের পক্ষে যথেষ্ট এফেক্ট হয়। আর এটা কোনোভাবেই কিন্তু জড়িত না যে সার্ভারের জন্য আপনার ফোনের ব্যাটারি ডিফেক্ট হয়, বা এর সাথে কোনোভাবে রিলেট নয়, এটা একটা ছোটো ইনফরমেশান আমার মনে হয় দেওয়ার ছিল, তাই আমি দিলাম। ভিডিওটি সম্পূর্ণ যদি দেখে থাকেন তো খুব ভালো, অবশ্যই যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করুন, আমার কোনো অসুবিধা নেই, আমি শিখতে পারবো। আর টেকে নিজেকে যদি সাবস্ক্রাইব করেন খুব ভালো হয়, তাহলে এটা আমার পক্ষে খুব ভালো, কারণ আমি এতে মোটিভেটেড হই, আমি আরও এরকম ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। আর একটা কথা বলি, কমেন্টস করে জানান যদি কোনো বিষয় আপনারা জানতে চান তাহলে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্রচুর শেয়ার করুন। তো আজকে শেষ করছি বন্ধুরা, আসবো আবার খুব তাড়াতাড়ি অন্য একটা খুব ভালো ভিডিও নিয়ে।